রক্তদান মহাদান, রক্তদান জীবনদান। এক ফোঁটা রক্তে বাঁচতে পারে তিনটি প্রাণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রক্তদানের মতো সামাজিক কর্মসূচিতে এগিয়ে এসেছে 38 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার কেশবচন্দ্র স্ট্রিটে আয়োজিত রক্তদানে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই রক্তদানের প্রধান উদ্যোক্তা ওয়ার্ড সভাপতি বুলবুল সাউ। এদিনের রক্তদানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সী, পৌর প্রতিনিধি মহেশ শর্মা, শ্রেয়া পাণ্ডে, তিনকুড়ি দত্ত, প্রদীপ মজুমদার, তপন রায়, রাজাবাজার পার্শ্ববাগান সকল কর্মীবৃন্দ সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান 12তম বর্ষে পদার্পণ করল। আমাদের তৃণমূল কংগ্রেসের যেটা উদ্যোগ এটা আমাদের কয়েকটা বছর ধরে আমরা আরম্ভ করেছি। আমাদের ওয়ার্ডের সব ছেলেদের মেয়েদের সবাইকে নিয়েই আমরা করি। আমাদের এই প্রত্যেক বছরই এখন আরম্ভ করেছি, কয়েক বছর করেছি এবং তাকে প্রত্যেক বছর আমরা ডেটগুলো ঠিক করে দিই, এই ডেটে করবো যে কোনো বছর। আমাদের থেকে আমরা 11 বছরে তাদেরকে তো সবচেয়ে বেশি অভিনন্দন জানাবো, ওরা দিচ্ছে বলে তো আজকে রক্তদান শিবির চলছে। তাহলে কি হতো? ভালোবাসা, শুভেচ্ছা, আর ওনারা সুস্থ থাকুক, ভালো থাকুক, এইটাই শুভকামনা করবো। আজকে এসেছিলাম, প্রথমে শ্রেয়া পাণ্ডে এসছে, আপনার আমাদের মহেশ শর্মা কাউন্সিলর এসছে, মহেশ শর্মা, রাজেশ সিনহা, এই সবাই মানে আঞ্চলিক যতগুলো মানে অঞ্চলে বিধানসভা যত প্রেসিডেন্ট কাউন্সিলর সবাই আসছে, তারা সব ঢুকেছে, চলছে। আর আমরা আমাদের টার্গেট হচ্ছে 100-এর উপর, এটা আমরা তৃণমূল জবে থেকে আমরা করছি, মাঝে মাঝে কয়েকটা আমাদের গ্যাপ হয়ে গেছে, কিন্তু আমরা প্রত্যেক বছর করার চেষ্টা করবো। দেখুন, আমার দল তৃণমূল কংগ্রেস হিন্দু হিন্দু অনুসরণ করে না, ঠিক আছে? 38 নম্বর ওয়ার্ডে সেখানে বুলবুল শাহ আছেন, এখানে আমরা 40 নম্বর ওয়ার্ড, অনেক ওয়ার্ডের নেতা কর্মী সব এখানে আছে, ঠিক আছে? হিন্দু আছে, মুসলিম আছে। আমরা দিদি, আমার দিদি মমতা ব্যানার্জি আমাকে এই শিক্ষা দিয়েছে, নো হিন্দু নো মুসলিম, হিন্দু মুসলমান কা ইয়াহ কোই জায়গা নেই, ইয়াহ পে হিন্দু মুসলমান সিফ ও সিফ বিজেপি হি করতা হ্যায়, সিপিএম হি করতা হ্যায়, তৃণমূল ওয়ালে হিন্দু মুসলমান নেই করতে। হম লোক জিতনা হিন্দু কে লিয়ে খড়া রহতে হতো, মুসলমান কে লিয়ে খড়া রহতে, হম লোক মিলজুল করকে বঙ্গাল মে হম লোক সারে ভাই হিন্দু হো চাহে মুসলমান হো চাহে সিখ হো চাহে ঐসে হম লোক মিলজুল কে দুসরে কে সুখ মে দুঃখ মে পর মে ত্যোহার মে হম লোক এক সাথ চলতে হ্যায়, এক সাথ খড়ে রহতে। আর ইহি চিজ ইহাঁ কে জো সাম্প্রদায়িক শক্তিয়াঁ হ্যায় উনকো আচ্ছা নেই লাগতা হ্যায় তো ও হম হমেশা কুছ না কুছ এক ইস্যু বনা করকে চাহতে হ্যায় কি কিসি ভি তরহ সে বঙ্গাল মে শান্তি ফেলা যায়। বঙ্গাল মে অলরেডি মহিলা সুরক্ষিত হ্যায়, হমারি দিদি মমতা ব্যানার্জি নে পহলে দিন জব ইয়ে আজকাল ঘটনা হুয়া তো পহলে দিন হি রাস্তে পে উতর করকে উনহোনে আপনা জো মহিন্দ্র সাহ ক্লিয়ার কর দিয়া, উনহোনে পহলে হি ডিমান্ড কর দিয়া কি জো ভি দোষী উসকো ফাঁসি হোনা চাহিয়ে। আব উসকে বাদ জো হ্যায় জো পুলিশ নে ইনকোয়ারি কিয়া, সিবিআই নে ক্যা নিকালা, ওহি চিজ হুয়া। তো ইসমে তো হাল দেখিয়ে, হম লোগ ভি চাহতে হ্যায় কি উসকো ইনসাফ মিলে। বঙ্গাল কা হর এক কর্মী, হর এক ইনসান চাহতা হ্যায় কি জিসনে ভি ইয়ে ঘৃণিত কার্য কিয়া হ্যায়, ये इससे शर्मनाक कोई काम हो नहीं सकता है। रेप और मर्डर के जैसा ये शर्मनाक घटना है, इससे जो है चिंता वाला घटना और कोई है नहीं। तो हम लोग सब यही चाहते हैं कि उसको जल्द से जल्द फांसी की सजा हो, ठीक है? और दीदी ने अपना स्टैंड क्लियर कर दिया था, ठीक है? अब उसके बाद भी क्योंकि देखिए विपक्षी दलों के पास में कोई काम धंधा है नहीं भाई, तो वो लोग को तो एक इश्यू बना करके इसको पॉलिटिकल मैटर बना करके रोज के रोज कुछ ना कुछ नया मतलब अफवाह फैला रहे हैं और लोगों को भ्रमित कर रहे हैं, काम कर रहे हैं। अपना जानें रक्तदान शिविर वार्डे हमारे सभापति बुलबुल साहेब नेतृत्व एवं पार्सी बागान अंचल যে সমস্ত আমাদের সমর্থকরা আছেন, আমাদের দলের কর্মীরা আছেন, তাদের তত্ত্বাবধানে আজকের এই রক্তদান শিবির। আর স্বাভাবিকভাবে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মহামাটি মাননীয় সরকারের মুখ্যমন্ত্রী আবার মন্ত্রী ভূমিকার দিদি এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত কর্মসূচির মাধ্যমে থাকতে হবে এবং মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করার জন্য আজকে বুলবুল সাহেবের জন্য এই যে রক্তদান শিবির, এই রক্তদান শিবির সর্বোচ্চ আমাদের এই রক্তদান শিবির মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি, তৃণমূল কংগ্রেস করতে গেলেই এরকম কর্মসূচির মাধ্যমে আসতে হবে।
দেখিয়ে আপনি এই আমলোক পরিচয় নেই দেনা পড়তা কি আমলোক কাম করতে হ্যাঁ আমারি মাননীয় মমতা ব্যানার্জি নে আমি শিখাযা হ্যাঁ জনতা কে সাথ রহোগে তো জনতা আপনার পাশ রখেগি ও আমারে বঙ্গাল মে হমকো দেখনে মিলতা হ্যাঁ 38ওয়া ওয়ার্ড মে 38ওয়া ওয়ার্ড কে কার্যকর্তা হি রক্তদান দে দে 38 নম্বর ওয়ার্ড কে কার্যকর্তা করে হাম তো অতিথি কি রূপ মে আয়ে আপনি ফটো কি যায় আর চলে যায়েঙ্গে মেন জিনোনে রক্তদান দিয়া আপ উসকা ইন্টারভিউ লিয়া তো আচ্ছা লাগেগা উনকা সবসে বড়া সম্মান উনি কা হি হ্যায় আপ মেরা ইন্টারভিউ লে রে উসসে বড়িয়া উনকা ইন্টারভিউ লিয়া তো আচ্ছা লাগেগা তাদের রক্তদানের আয়োজন করেছেন আমরা রক্তদানে সাফল্য কামনা করি কারণ এখানে দেখি প্রচুর মানুষ তারা রক্ত দিচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এখানে তো রক্ত দিচ্ছে রক্তের কোনো ধর্ম হয় না রক্তের কোনো রক্তের একটাই রং সেটা লাল এই অসুস্থ মানুষ তার শরীরে যখন রক্ত যায় তখন সেটা ধুয়ে দেখা হয় না এটা কার রক্ত